অনেকগুলো সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা বাইনারি অকটাল ডেসিমেল ও হেকজে ডেসিমেলের বেজ বা ভিত্তি কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টা নিয়ে আজকে একটু আমরা দেখি প্রথমে বলি বাইনারিতে কয়টা বা চিহ্ন ব্যবহার করতে হয় বাইনারিতে ব্যবহার করতে দুইটা একটা হচ্ছে শূন্য এবং ওয়ান এই দুইটা ব্যবহার করতে হয় এজন্য এর বেজা ভিত্তি হচ্ছে দুই এরপরে যদি বলি অকটাল অকটালে কয়টা ব্যবহার করা লাগে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটা মৌলিক প্রতীক বা চিহ্ন বা অঙ্ক ব্যবহার এরপরে এর জন্য এর বলা হয় শূন্য থেকে নয় পর্যন্ত মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হচ্ছে দশটা এই জন্য বেজ ও ভিত্তি হচ্ছে কত দশ এবার হেকজা ডিসিমের কথা যদি বলা হয় শূন্য থেকে নয় পাশাপাশি বি সি ডি এফ এখানে কয়টা প্রতীক ব্যবহার করছি আমরা ষোলোটা এই জন্য এর বেজে কত ষোলো এবার দেখি বাইনারিতে কয়টা প্রতীক ব্যবহার করছি এটা হচ্ছে এর উদাহরণ হিসেবে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা যে কোনো সংখ্যা দিতে পারবো এর পাশাপাশি এর এখানে দুই দিয়ে দিতে হবে এবার অক্টালে কত আট ডেসিমাল কত দশ হেকজা ডেসিমাল কত ষোলো ছোট্ট আরো কয়েকটা উদাহরণ যদি আমরা দিই তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে এখানে দেখো বাইনারিতে একটা উদাহরণ দিই এখানে শূন্য ওয়ান ওয়ান এটাকে বাইনারির উদাহরণ হতে পারে অবশ্যই পারে কেননা এখানে এই যতগুলো এখানে অঙ্ক ব্যবহার করেছি সব অঙ্কগুলোই এর মধ্যে আছে কোনো কারণবশত এখানে যদি ভুলক্রমে আমি আমরা টু লাগিয়ে দিই তাহলে কোনোভাবেই বাইনারির উদাহরণ হতে পারে না তার কারণ হিসেবে এখানে যে প্রতীকগুলো ব্যবহার করতে হবে সেখানে এই প্রতীকের মধ্যে টু নেই সুতরাং এটা অবশ্যই ভুল এজন্য আমাদের সঠিক করতে গেলে দুইটা বাদ দিতে হবে এরপরেরটা আসি অক্টালের ক্ষেত্রে যদি উদাহরণ দিই তাহলে সেক্ষেত্রে দুই তিন চার এটা কি অক্টালের উদাহরণ হতে পারে অবশ্যই পারে তার কারণ হিসেবে এখানে দুই আছে তিন আছে এবং চার আছে তার মানে বিষয়টা হচ্ছে এরকম এখানে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি সব প্রতীকগুলোই এর মধ্যে আছে কোনো কারণবশত এখানে যদি আমি নয় ব্যবহার করি এটা কি অক্টালের উদাহরণ হতে পারে অবশ্যই পারে না কোনোভাবেই পারে না তার কারণ হিসেবে এখানে এই যে নয় ব্যবহার করেছি এই নয় প্রতীকটা এর মধ্যে নাই সুতরাং এইটা অবশ্যই ভুল আচ্ছা এরপরেরটা যদি বলি ডেসিমিলের উদাহরণ হিসেবে যদি বলি শূন্য থেকে নয় পর্যন্ত আমাদের দশটা প্রতীক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা এক দুই তিন চার পাঁচ এর উদাহরণ হতে পারে কি কিসের উদাহরণ ডেসিমেলের উদাহরণ হতে পারে এরপরেরটা যদি আমরা বলি হেকাডে হেকজা ডেসিমেলের উদাহরণটা কী হতে পারে হেকজা ডেসিমের উদাহরণটা এক দুই তিন এটা হেকজাডেসিমেল উদাহরণ কি হতে পারে অবশ্যই পারে তার কারণ হিসেবে এখানে এই যে এই যেটা যে অঙ্গগুলো আমরা ব্যবহার করেছি সেই অঙ্গগুলো এর মধ্যে আছে সুতরাং এই উদাহরণগুলো কি হতে পারে যে বাইনারি অক্টাল ডেসিমেল এবং হেক্সাডেসিমাল উদাহরণ হিসেবে পরিগণিত হবে ধন্যবাদ সবাইকে